হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এম আজকে আমি আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে কাস্টার্ড পোডিং তৈরি করে দেখাবো এই কাস্টার্ড পোডিংটা তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ আর খেতেও কিন্তু নর্মাল পোডিংয়ের চেয়েও একটু বেশি মজার হয় আশা করি আমার আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দে পাশে থাকার আইকনটাতে টাচ করে দেবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিব তার জন্য একটা প্যানে দিলাম ওয়ান থার্ড ব্রাউন চিনি আপনারা চাইলে কিন্তু সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন এখন চুলা রাসটা মিডিয়ামে রেখে চিনিটাকে আমি কিছুটা গলিয়ে নিব যখন চিনিটা এরকম কিছুটা গলা আরম্ভ করবে এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে তা না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে তারপর আমি একটা স্পে সাহায্যে সবগুলো চিনিকে একটু নেড়ে দিচ্ছি কিছুক্ষণ পরে দেখুন চিনিটা কিন্তু অনেকটাই গলে গেছে আমি যেহেতু ব্রাউন চিনিটা নিয়েছি তাই এই চিনিটা শুধু গলে গেলেই সুন্দর একটা কালার চলে আসবে অনেকক্ষণ সময় ধরে জাল করে কিন্তু ক্যারামেলের কালারটা নিয়ে আসতে হবে না তবে আপনারা যদি সাদা চিনি ব্যবহার করেন তাহলে চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ জাল করে ক্যারামেলের কালারটা নিয়ে আসবেন আমার ক্যারামেলটা এখন একদমই তৈরি হয়ে গেছে এখন আমি এরকম সাইজের একটা পুডিংয়ের বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি গরম অবস্থাতেই ক্যারামেলটা ঢেলে দিব ক্যারামেলটা যদি আপনারা গরম অবস্থাতেই ঢেলে না দেন তাহলে কিন্তু ক্যারামেলটা যেখানে থাকবে সেখানেই সেট হয়ে যাবে আর সাথে সাথেই পুডিংয়ের পাত্রটাকে ঘুরিয়ে ক্যারামেলটাকে চারপাশে ছড়িয়ে দিতে হবে এই কাজটা খুবই তাড়াতাড়ি করতে হবে তা না হলে কিন্তু ক্যারামেলটা এক জায়গাতেই জমাট বেঁধে যাবে আমি ক্যারামেলটা পুরো বাটিতেই ভালো করে ছড়িয়ে নিয়েছি এখন এটাকে সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব এখন আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিব তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটা রুম টেম্পারেচারে থাকা ডিম আপনারা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নেওয়ার চেষ্টা করবেন ফ্রিজ থেকে বের করেই পুডিংয়ের মিশ্রণটা তৈরি করবেন না দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এখন ডিম চিনিটাকে আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না চিনিটা খুব ভালো করে গলে যায় দুই তিন মিনিট বিট করার পরে দেখবেন চিনিটা খুব ভালো করে গলে গেছে আর ডিমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব দুই কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ এই দুধটাকে আমি আগে থেকেই জাল করে ঘন করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু হালকা কুসুম গরম দুধ দিয়েও পুডিংটা তৈরি করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার এই কাস্টার্ড পাউডারটা ব্যবহার করলে কিন্তু আলাদা করে ভ্যানিলা লাইসেন্স ব্যবহার করার কোনোই দরকার নেই কারণ এই কাস্টার্ড পাউডারটা কিন্তু ভ্যানিলা ফ্লেভারেই থাকে আর এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার জন্য কিন্তু অটোমেটিকলি একটা ফ্লেভার চলে আসবে আলাদা করে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে হবে না এখন সমস্ত উপকরণ আমি একসাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নাও হয়ে গেলে এই পাত্রটার মধ্যে আমি মিশ্রণটাকে ঢেলে দিব মিশ্রণটাকে ঢালার জন্য আমি পাত্রের উপরে আগে একটা দিয়ে দিলে মিশ্রণটা স্মুথ হয় ডিম আর দুধের যে লামস থাকে এগুলো ছাকনার ভিতরে আটকে যায় খুব ভালো করে আমি দুধটাকে সেকে দিচ্ছি দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু অনেক পরিমাণ ছাঁক জমেছে এগুলোকে আমি ফেলে দিব পুডিং এর মিশ্রণটা এখন একদমই রেডি এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে এটাকে ভাপ দিয়ে নিব ভাপানোর জন্য আমি চুলায় একটা পেনে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা কিচেন টিস্যু পেপার আপনারা চাইলে কিন্তু স্ট্যান্ডটাও ব্যবহার করতে পারেন এটা দেওয়ার কারণ হচ্ছে পুডিং পাত্রটা নড়াচড়া করবে না পানিটা এমনভাবে দিতে হবে যাতে পুডিংয়ের বাটিটা অর্ধেক ডুবে থাকে আর অর্ধেক উপরে থাকে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে সেটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি এভাবে এটাকে আমি মিডিয়াম টু লো আছে ভাব দিয়ে নিব ৩৫ থেকে চল্লিশ মিনিটের মতো পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর আমি পুডিংয়ের বাটির ঢাকনাটা খুলে নিচ্ছি আর পুডিংটা চেক করে নিব ঠিকঠাকভাবে জমে গেছে কিনা তার জন্য একটা কাঁটা চামচের সাহায্যে আমি চেক করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কাটা চামচটা কিন্তু একদমই ক্লিন এসেছে তার মানে পুডিংটা কিন্তু ঠিকঠাকভাবে জমে গেছে এখন পুডিংয়ের পাত্রটাকে আমি নামিয়ে নেব পুডিংয়ের পাত্রটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আপনারা কিন্তু এই অবস্থাতেই পুডিংটাকে মোল্ড আউট করতে যাবেন না তাহলে কিন্তু একদম নরম হয়ে গলে যাবে এখন আমি পুডিংয়ের বাটির ঢাকনাটা দিয়ে ঢেকে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো দুই ঘন্টার জন্য দুই ঘন্টাতেই কিন্তু পুডিংটা একদমই সেট হয়ে যাবে আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারেন দুই ঘন্টা পরে ফিরে এসেছি পুডিংয়ের বাটির ঢাকনাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছেন পুডিংটা এখন খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে এখন একটা চাকুর সাহায্যে আমি পুডিংয়ের চারপাশটা আলগা করে দিব এতে করে পুডিংটা খুব ভালো করে মোল্ড আউট হবে আলগা করে নেওয়া হয়ে গেলে আমি পুডিংটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি আমি কিভাবে ঢালছি আপনারা আশা করে দেখেই বুঝতে পারছেন একটু ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দিলে পুডিংটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা ঠিক কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আর এটা কিন্তু খুব সহজেই মোল্ড আউট হয়ে গেছে আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা সফট হয়েছে আশা করি দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন। এভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই কাস্টার্ড পুডিং তৈরি করে নিতে পারেন এই পুডিংটা খেতে যে ঠিক কতটা মজার হয় আপনারা বাসায় ট্রাই না করলে কোনোভাবেই কিন্তু বুঝতে পারবেন না আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ